প্রাচীন রোম সাম্রাজ্যের গোড়াপত্তনের মূলে ছিলেন সম্রাট জুলিয়াস সেজার। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সিজারের ক্ষমতা যেমন লোপ পায়, তেমনই একদিন কালের গর্ভে তলিয়ে যায় সেই শক্তিশালী সাম্রাজ্য। জুলিয়াস সিজার আর তার রোম এখনও স্মৃতিজাগরুক ইতালির প্রাণকেন্দ্রে। কিন্তু রোম ছাড়াও আরও অনেক শহর ছিল যেখানে নিজেদের কীর্তি ছড়িয়ে রেখেছিলেন রোমান সভ্যতার রূপকাররা। রোমান সাম্রাজ্যের ধনীদের খুব পছন্দের জায়গা ছিল বেয়াই নামের একটি স্থান। ইতালির গালফ অফ নেপলেসের এই জায়গায় প্রায়শই বেড়াতে যেতেন অভিজাতরা, যাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন জুলিয়াস সিজার, নেরো, পম্পেই, হাদ্রিয়ান ও তাদের পরিষদবর্গ। শুধু যে অবসর সময় কাটানোর জন্য যাওয়া তাই নয়, এইসব নেতাদের নিজস্ব ভিলা ছিল বেয়াইতে, এবং সেখানে কি কি হতো তা না হয় উজ্জ্বই থাক। একদিকে বিলাসিতা আর অন্যদিকে নৃশংসতার আকর ছিল বেয়াইয়ের এই সুন্দর ও সুসজ্জিত প্রাসাদগুলি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সমুদ্রের তটরেখা সরে যাওয়ার ফলে বেয়াইয়ের অনেক প্রাসাদই এখন রয়েছে জলের তলায়। বেয়াইয়ের অনতিদূরেই রয়েছে ভিসুভিয়াস আগ্নেয়গিরি। সেখানে অগ্নুৎপাতের ফলেই পাড়ের দিকে প্রায় 400 মিটার পর্যন্ত জল সরে গিয়েছে। সম্প্রতি নেপলসের এই উপসাগরীয় অঞ্চলটি খুলে দেওয়া হয়েছে ডুবুরিদের জন্য। আন্তোনি বুসিয়ালো নামে নেপলসের এক চিত্রগ্রাহক জলের তলায় হারিয়ে যাওয়া সেই শহরের নানা ছবি তুলে ধরেছেন বিশ্বের সামনে।